কিরে ও আমার লোক ফাইল লাইনে কটাছে কিরে সায়নাকা সায়নাকে আসসালামু আলাইকুম এ বড় তোর কয়বার করে সালাম দিয়ে সালাম নাস না ইশরে তোর দিলে গ্যান্ডা নষ্ট করে একটু পয়সা সালাম দিলে হতো না এই আম সালাম দেন নাকি এত কষ্ট করে এত লেভেলে আমি গেলাম গেমটা এত লেভেলে গেলাম দেখ তোর জন্য আমার গেমটা নষ্ট হয়ে গেল গা দেখ একটা কাম করলি একটু পরে সালাম দিলে কি ওয়ালাইকুম আসসালাম তোর যে কইছিস তুই গেম খেলবি না তোর সারা দিনই গেম খেলান নাকি তোর যে কইছিস তুই গেম খেলবি না গেম খেলে হারাম গেম খেলে কি হারাম গেম গেম যে শখ গেম খেলা একটা মজা দেয় তুই জানোস গেম যেতে খেলা এতে বুঝে গেম খেলা কিরমই কিরম ভালো আর কি কেমন লাগে গেম খেলা যে হারাম তুই জানোস না তুই জানোস না তুই তো সারাদিন লেগে গেমের তলে থাকুন আজান যে কোন নামাজের টাইম যে কোন দেয় তুই তো নিজেও জানোস না এই বেটা শুন যখন আমাদের বয়স হবে যখন আমরা বুড়ো হব এখন তুমি কোন বিয়ে শাদী করি নাই বিয়ে শাদী করবো পুলাবান বড় বড় হবে তখন আমরা নামাজ পড়বো এখন আমরা নামাজ পড়ার বয়স না এখন আমরা ঘুরবো ফিরবো খাইবো দাইবো এটার বয়স পাগল এই এই টাইমে নামাজ পড়বো আমরা এটা আমরা নামাজ পড়ার টাইম যখন আমরা বুড়ো হবো যখন আমাদের দুম চলবে না তখন নামাজ পড়তে হবে শুন এখন থেকে নামাজ পড়লে তুই যে পাপ করবি তোর ওই পাপ থেকে মুক্ত হবি এখন নামাজে যাবি নামাজের টাইম হয়ে গেছে চল নামাজ পড়ে কি হবো ফোন রাখ নামাজে যাইতে হবে তুই এতদিন বলি বন্ধু বান্ধবদের ঘুরে 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 আমাকে নষ্ট হয়ে গেছ গান বাজনা বাজা সেই করছ বা নামাজ পড়লে যে কি মজাটা তুই তো সেটা বুঝছ না নামাজ পড়ে কি হবো নামাজ পড়ে যে কি মজাটা ওটা আমরা বুঝতে আছি বুঝছ তুই চল নামাজ পড়তে হবে চল নামাজে কি মজা আছে নামাজ পড়লে তুই যে পাপ করবি তোর পাপ থেকে মুক্ত হবে আল্লাহ তোর ছোট ভাবে তোর ক্ষমা করবে যে এই আমার বান্দা নামাজ পড়তেছে যখন 7 বছর হবে তখন থেকে আমাদের নামাজ ফরজ করে দিয়েছে কিছুই তো করস আজ যদি মারা যাস কালকে কি জবাব দিবি আল্লাহ তাআলার কাছে মারা যাও মানে কি কথা তুই এইসব এখন তুই বিয়া শাদী করে নাই এখন তুই বয়স করে এখন তুই হই নাই মারা যাও মানে কি 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 বলতেছিস তুই এগুলো মারা যাও কেন মাথা ঠিক আছে যখন বুড়ো হবে প্রাপ্ত বয়স্ক হবে তখন তখন না হয় মারা যাবো মানে ঘরে পড়বো তখন মারা যাবো এখন বয়স আর কত হবে ধর 12-13 বয়স হয়েছে শোন এখানে যে তুই বসে রেছ তুই এখান থেকে মোবাইলটা নিয়ে আসবি উঠে যেতে পারবি এই সন্দেহ তোর আছে মানে সন্দেহ মানে আমাদের এখন তোর বয়স তেমন হয় নাই এখন মারা যাবো মানে আল্লাহ তাআলার নিয়ে কোনো ই করবি না আল্লাহ তাআলা যখন ইচ্ছা হয় তখনই নিয়ে যায় আল্লাহ তাআলা কাউকে ই করে না দিবাদত করে না বাহ অনেক কিছুই ভাবলি আরে শোন মানুষের জীবন এক রাখায় চলে না কেউ হাঁটতে শিখতেই মারা যায় কেউ বুড়ো হয়েও মারা যায় কখন মারা যাবো এটা জানি না বিদায় আমরা কখন মারা যাবো আমরা নিজেও জানি কি জানি না বিদায় আমাদের জীবনটা খুব লম্বা লাগে অনেক কিছুই বললাম চল না আজান দিছে নামাজ পড়বো আমার মরণ নিয়ে তোর চিন্তা করুন না বোনা ওইটা তোর চিন্তা করুন না বোনা আমি কোন সময় মরুম না ওটা তো জানবি আর আমি এই এই বয়সে মরুম না বয়স যখন অনেক হবে তখন যদি মরি তো মরলাম আচ্ছা তুই না আসতে যা আমি যাবো না যাবি না না যাবি না না দে না মোবাইল দিম না কি করবি থাক জায়গা না দিলি ধর ধর মোবাইল মোবাইল দিবে তো ভাত ধরলি কিভাবে যে বুঝাই বন্ধুরা রে জীবনের মায়া করে ফোন কে ভুলে গেছে কিভাবে যে বুঝাই বন্ধুটাকে কে মাহিন বন্ধুকে তাহলে তাকে বোঝা দুনিয়ার মায়ায় ভরে সবকিছু ভুলে গেছে কিভাবে যে বুঝাই বন্ধুটাকে বুঝতে চা না তাহলে বুঝা তোরাকে বন্ধু বুঝাই না বুঝানি দরকার কি বাদ দে কিভাবে বাদ দে বল বুঝতে অতি তো কি যা ওরে সারা জানাতে যেতে পারবো না সেদিন তো আফসোস করবে আমি তো বন্ধু হয়ে সহ্য করতে পারবো না তাহলে এখন কি করবি দেখি আরেকবার বুঝিয়ে দেখি তাহলে তুই বুঝা আচ্ছা তাহলে তুই বুঝা আমি এখন যাই আমার বাসায় কাজ আছে যা বন্ধুরা কাছে কিভাবে বুঝায় বন্ধু তো বুঝতেই জানা আচ্ছা আরেকবার দেখি বুঝাইতে পারি কিনা ইশরে এমনি নাই কি হইছে
এমবি কেনার কথা মনে মনেই নাই। তোর কাছে কি এমবি আছে? আর তোর কাছে এমবি থাকবো কেন্দ্র করে, তবে আছে গেলো বাটাম ফোন। আর তুই যে আমার একটা বন্ধু, তুই টাচ ফোনও পালোস না, তুই যে আমার নগে যে ঘুরোস, একটা টাচ ফোন যে পালবি তাও তো ভালো পালোস না, খালি বাটাম ফোন যে খালি পালোস। টাচ ফোন পারলেই বন্ধু হওয়া যায় না। তুই যা মানে যে ঘুরোস ফিরোস, তুই একটা টাচ ফোন পালবি তাও তো ভালোস না, খালি বাটাম ফোনই দিয়ে সারাজন চালিয়ে যাস চালিয়ে যাস, একটা টাচ ফোন তো পালবি। খেয়াল এখন ভালো করে। আরে বন্ধু, আমি যা জানি তুই তো তাও জানোস না। দেখ বন্ধু, তোরা চাইলে এই মায়ে ফেলতে পারতাম, হয়তো তোর মৃত্যুর উসিলা হয়ে গেত, হয়তো তোর এটাই মৃত্যুর উসিলা হয়ে গেত। দোস্ত, এখন আমি বুঝতে পারলাম এটাই আমার মৃত্যু হইতো। মৃত্যু যে কত ভয়াবহ আমি তা বুঝতে পারি নাই দোস্ত, এইভাবে যে মৃত্যু আসে আমি বুঝতে পারি নাই। মহান আল্লাহ তালা আমাকে হেদায়ত করুক। মহান আল্লাহ তালা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, আমি এখন থেকে আর গেম টেম খেলবো না, আমি এখন থেকে নামাজ যাবো। চল দোস্ত, চল, তুই আমাকে মেলা কথা বুঝিয়েছিস, আমি বুঝতে পারছি। চল চল দোস্ত, নামাজ পড়তে যাই। নামাজ পড়া যে কি সব, এটা তুই আজকে থেকে বুঝবি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আর প্রতিনিয়ত ইসলামিক ভিডিও সারি আমাদের শ্রোতাদের ইসলামিক ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আমরা চার দিন পর পর আমরা ভিডিও ছাড়ি, অবশ্যই দেখার অনুরোধ করলো। এবং ভিডিও যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন, এবং কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও পেতে চান, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।